শুধু সঠিকভাবে সেলাই মেশিনের সুই না লাগানোর কারণে সেলাই মেশিনে অনেকগুলো সমস্যা দেখা দেয় যেমন সেলাই ফাঁকা ফোরে কথা এক নম্বরে সেলাই ফোরে হচ্ছে আপনার নিচের সেলাই গুটি গুটি হয় বা উপরের সেলাই গুটি গুটি হয় এ দুই তিনটা সমস্যা এর ফলে বর্তিত হচ্ছে আপনার সেলাইয়ের আমরা সেলাই যখন করি তখন ছুঁইটা ভেঙে যায় বারবার সুই ভেঙে যায় এবং সুঁই বোসা হয়ে যায় আগাটা মানে আগাটা ভেঙে যায় আর কি বোসা হয়ে যায় ধার কমে যায় তো এই ধরনের অনেকগুলো সমস্যা দেখা দেয় শুধুমাত্র শরীরভাবে সুই নাগা লাগার কারণে এখন মূলত সুই আছে তিন মডেলের সুই আছে ঠিক আছে তিন মডেলের সুই আছে একটা হচ্ছে মানে পুরানো মডেলের আর কি এক সাইড বাঁকা তো আমি সুইগুলো দেখাবো আর দুইটা হচ্ছে গোল একটা হচ্ছে উপরে মোটা আর একটা হচ্ছে উপরে হালকা একটু চিকন তো এটা কোনটা সুই কিভাবে কোথায় লাগাতে আমি আপনাদেরকে একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো আমি সুইগুলো দেখি প্রথমে এখানে তিন মডেল সুই আছে আমি তিনটাতে তিনটা নাম্বার দিয়ে রাখছি আমি প্রথমে এক নম্বর শুইটা যদি দেখাই আপনাদেরকে এখানে কিন্তু বাকি শুইগুলো কিন্তু উপরে গোল এটাতে একটু ফ্লেন আছে আর কি একদিকে একটু মানে ভাজ করা প্লেন করা আর কি তো এটা একটা আর এটার দিকে একটু ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে একটু চিকন গোড়ার কিনারে একটু সিকন কিন্তু ঠিক আছে এর পরবর্তীতে আর যদি আসি এটা গোড়াটা একটু মোটা এ তিনটে সুঁই আছে তিনটা শুই কীভাবে লাগাবো আমি আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে এটা আমি যদি প্রথমটা যদি দেখাই আপনাদেরকে দেখতেছেন এটা কিন্তু এক কিনার রয়েছে একটু চ্যাপ্টা আর কি একটা স্যাপটা গোলনা পুরাবর্তী পুরোটা পুরোটা গোলনা একটু চ্যাপ্টা আর কি তো এই চ্যাপ্টাটা কীভাবে লাগাতে আমি প্রথমে আপনাদেরকে দেখাই এই চ্যাপ্টার সুঁইটা লাগানোর জন্য আমি প্রথমে আগের সুঁইটা খুলে নিচ্ছি প্রথমে তো খুলে নেওয়ার পরে আমি এটা আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে এই সুইয়ের এটা হচ্ছে সেপটার সাইড ঠিক আছে সেপটার সাইড আর এই সাইডটা হচ্ছে গোল এটা যদি ভালো করে দেখাই এই সুইটা কিন্তু পুরোপুরি গোল না এটা এক সাইড সেপডা আছে এই সেপডাটা আপনি যে এই সাইড সেপডা এটা আমি এই সেপটাটা আমার ডান দিকে লাগাবো আমি এই সেপটা যেটা আছে এটা ডান দিকে থাকবে এভাবে এই সাইডটা থাকবে সবসময় খেয়াল করতে হবে আরও একটা কথা আছে এটা হচ্ছে আমি যদি সুইটা ভালো করে দেখাই আপনাদেরকে এই হচ্ছে সুইটা এখানে দুইটা মানে দুই দিক আছে কিন্তু সুইয়ের মধ্যে দুইটা দিক আমি যদি আপনাদেরকে দেখাই এক দিক কিন্তু এটা হচ্ছে উপরে একটা দিক এটাতে লম্বাতে একটা ক্ষত আছে মানে ক্ষয় আর কি ক্ষয় করা একটু এটা একদম লম্বাতে এক এখান থেকে গোড়া থেকে একদম আগাবার শেষ পর্যন্ত মানে যে ছিদ্রটা আছে ছিদ্রর আগ পর্যন্ত লম্বাতে একটা ক্ষয় আর আরেকটা দিক যদি দেখাই আমি একটু ঘুরাইয়ে এ দেখেন এখানে কিন্তু এখানের মাত্র ক্ষয় আছে মানে যে শুয়ে যেই মাস্ক ছিদ্রটা আছে ছিদ্রর একদম একটু উপরে একটু ক্ষয় আছে দেখতেছেন আর উপরের দিকটা কিন্তু বরাবর উপরের দিকে কোনো ক্ষয় নাই আমি আবারও যদি দেখাই প্রথম দিকটা আমি একদম শুঁয়ের যেই ছিদ্র আছে ছিদ্রর উপর থেকে একদম শুঁয়ের গোড়া পর্যন্ত একটা ক্ষয় আছে আরেকটা দিক আছে আসে এটা হচ্ছে খালি শুয়ের ছিদ্র থেকে উপরে হালকা একটু ক্ষয় আছে তো আমি কোন দিকটা কোন দিকে লাগাবো একটা হচ্ছে লম্বা ক্ষয় একটা হচ্ছে আঘাত থেকে একটু ছোট ক্ষয় তো আমি আপনাদেরকে বলবো এটা যে ছোট যে ক্ষয়টা আছে এটা সবসময় ডান কিনারে থাকবে আর লম্বা যে ক্ষয়টা আছে এটা হচ্ছে সবসময় বাম কিনারে থাকবে এটা হচ্ছে লম্বা ক্ষয় এটা দেখুন ভালো করে এ হচ্ছে লম্বা ক্ষয়টা এটা সব সময় বাম দিকে থাকবে আমি এই সুইটাকে এভাবে ধরলাম লম্বা ক্ষয়টা বাম দিকে রেখে আমি এইভাবে এটা এখানে লাগাবো আমি এভাবে লাগাবো প্লাস একদম সবসময় খেয়াল রাখতে হবে যে লম্বা একদম গোড়া থেকে একদম শুয়ে ছিদ্র রাগ পর্যন্ত যে ক্ষয়টা আছে মানে একটু ক্ষত আসে আর কি তো এটাতে আমি বাম দিকে লাগাব আর যেটা হচ্ছে আপনার ছোটো ক্ষয় এটা সবসময় বাম বাম দিকে থাকবে লম্বা ক্ষয়টা সবসময় বাম দিকে থাকবে তো আমি এটা খুলে নিচ্ছি এখন এখন আমি দ্বিতীয় নম্বর যে সুইটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সুই এটা যেটা বলছি আমি গোড়ার কিনার একটু চিকন আর কি এটা দেখুন গোড়ার কেনার চিকন এটা যদি আগার কিনার দেখাই এরকম এটাতেও সেম এটা দেখুন এটা হচ্ছে একটা দিক এটা শুধু ছিদ্রর আগে একটু ক্ষয় আছে দেখুন ছিদ্রর আগে একটু ক্ষয় আছে যদি আমি উলটিয়ে নিই এটাতেও লম্বা একটা ক্ষয় আছে দেখতেছেন একদম গোড়ার শুয়ের গোড়ার ফর থেকে একদম ছিদ্র আগ পর্যন্ত তো এটাও একইভাবে লাগাবেন আমি আপনাদেরকে যদি দেখাই যেই বড় লম্বা যে কাটা দাগটা আছে কতটা এটা এটা এভাবে আমি ধরলাম ধরে আমি এভাবে বড় যে ক্ষয়টা আছে এটা বাম দিকে বাম দিকে লাগালাম আর ছোটো যে ক্ষয়টা আছে এটা ডান দিকে লাগালাম এরপরে আসি আমি এরপরে আসি আমি যে তিন নম্বর সুইটা তিন নম্বর সেইটা দেখুন এটার গোড়া হচ্ছে মোটা এটার গোড়া অনেক মোটা তো এটা যদি আপনাদেরকে দেখাই এটাতে স্পষ্ট দেখা যাচ্ছে এটা দেখুন লম্বা একটা ক্ষয় আছে মানে সবগুলো শুঁয়ে মোটামুটি নিচের সাইডটা একরকম শুধু উপরের সাইডটা কিছু কিছু শুঁয়ের এক একটা শুঁয়ের এক এক কিসিম দেখুন এটা লম্বা ক্ষয় এটা আর এটা হচ্ছে যে ছোট একটা ক্ষয় দেখুন ছোটো একটা মানে গ্যাপ আর কি এটা কেটে মেশিনের শুয়ে সাথে মানে অ্যাডজাস্ট করে নেওয়ার কারণে এটা এখানে ক্ষয়টা দিতে হয় তো এটা দেখুন এটা হচ্ছে সবসময় খেয়াল করতে হবে ছোটো যে ক্ষয়টা আছে এটা সবসময় বাম দিকে ডান দিকে থাকবে আর লম্বা যে একদম লম্বা যে একটা গ্যাপ আছে দাগ আছে এটা হচ্ছে বাম দিকে থাকবে এই লম্বা দাগটা আমি একদম কাছ থেকে যদি দেখাই এ দেখুন লম্বা একটা একটা দাগ আছে দেখতেছেন লম্বাতে মানে গ্যাপ আর কি আমি নোট যদি দিয়ে দিই দিই দেখুন লম্বা যে দাগটা আছে এটা সব সময় বাম দিকে থাকবে আর ছোট যে দাগ গ্যাপটা আছে এখানে এটা দেখতেছেন এটা 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 সব সময় ডান দিকে থাকবে তো আমি এটাকে এভাবে ধরলাম এভাবে ধরলাম ধরে আমি একদম এভাবে আমি মেশিনে লাগাব আপনারা সব ধরনের সুই এভাবে লাগাতে পারেন এভাবে সুই লাগালে আপনাদের সেলাই মেশিনের অনেক সমস্যা কমে যাবে একদম অনেকগুলো সমস্যা কমে যাবে উপরের সেলাই ডিস্টার্ব নিচের সেলাই ডিস্টার্ব বা সেলাই ফাঁকা এবং সুই বাঙ্গা বারবার অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে শুধু সঠিকভাবে সুইটা লাগানো হলে সেলাই মেশিনের অনেকগুলো কমে যাবে সব একটি কথাই খেয়াল রাখতে হবে তিনটে শুঁয়ের গোড়া যদিও তিন কিসিম হয় কিন্তু নিচের গোড়া নিচের সাইড কিন্তু তিনটা শুঁয়েরই একই কিসিম মানে এক ধরনের একদিক হচ্ছে লম্বাতে একটা গ্যাপ করা মানে ক্ষয় করা আর একদিক হচ্ছে ছোট একটা ক্ষয় করা মানে যে শুঁয়ের যে ছিদ্রর উপরে একটু ক্ষয় করা তো আপনারা সবসময় খেয়াল করতে হবে যে ছোট যে ক্ষয় করাটা আছে এটা সবসময় বাম ডান দিকে থাকবে সরি ছোট যেই ক্ষয় করাটা আছে এটা সব সবসময় ডান দিকে থাকবে আর লম্বাতে একদম উপর থেকে গোড়ার উপর গোড়ার থেকে একদম নিচে যে সুইয়ের ছিদ্র পর্যন্ত যে একটা ক্ষয় আছে মানে দাগ আছে এটা সবসময় হাতের বাম দিকে থাকবে এই কথাটি খেয়াল রাখলে সুই লাগানোর ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম